বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর কাঠামো আজ দৃশ্যমান। নদীর ভাঙন থেকে সেতু ও উত্তরটি রক্ষার জন্য নদী শাসন করা হচ্ছে। সেতুর মাওয়া প্রান্তে 2.3 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে 12.8 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। 2015 সালে পদ্মা সেতুর কাজের উদ্বোধন এবং 2017 সালে নদীর বুকে পদ্মা সেতুর প্রথম স্প্যান স্থাপিত হয়। সর্বশেষ স্প্যানটি গত 10ই ডিসেম্বর বসানো হয়েছে। পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে ঢাকার যোগাযোগ দূরত্ব 2 থেকে 4 ঘন্টা কমে যাবে। রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগ সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কাঁচামাল সরবরাহ সহজলভ্য হবে এবং শিল্পায়নের প্রসার ঘটবে। অর্থাৎ ছোট বড় নানা শিল্প গড়ে উঠবে এবং কৃষির উন্নয়ন হবে। মংলা ও পায়রা সমুদ্র বন্দর সচল হবে, পর্যটন শিল্পের প্রসার ঘটবে। দক্ষিণ কুয়াকাটা সমুদ্র সৈকত, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদে পর্যটকগণ সহজে ভ্রমণ করতে পারবেন। এ সেতু প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশের সকল মানুষের স্বপ্নের বাস্তবায়ন।